স্পয়লার অ্যালার্ট, দ্য ভিলেজ সিনেমার সমালোচনা করব আজকে। সবাই ভালো ভালো বলছে। দ্য ভিলেজ সিনেমা বাংলাদেশের ব্ল্যাক বক্স ইউটিউব চ্যানেল, তারা তৈরি করেছে একটা শর্ট ফিল্ম, সায়েন্স ফিকশন শর্ট ফিল্ম, এবং ফিল্মটা দেখে বেশিরভাগজনই, প্রায় সবাই মুগ্ধ হয়ে গেছে, ভালো বলেছে। কিন্তু আমার মনে হলো এই সিনেমাটা সম্পর্কে খারাপ কথাগুলোও বলা দরকার, কারণ সমালোচনাই হচ্ছে প্রকৃত ফিডব্যাক, আর সমালোচনা না থাকলে কখনোই উন্নতি হতে পারে না। আসলে দ্য ভিলেজ মুভিটা রিলিজ হওয়ার, মানে ইউটিউবে আপলোড হওয়ার 5 মিনিটের মধ্যে আমি দেখে ফেলেছিলাম। কেন? কারণ ইউটিউব আমাকে নোটিফিকেশন পাঠিয়েছিল। ইউটিউব খামোকা আমাকে নোটিফিকেশন পাঠালো কেন? তার প্রথম কারণ এটাই, দ্য ব্ল্যাক বক্সের মুভি আমি এর আগে বেশ কিছু দেখেছি। দ্বিতীয় কারণ এটা যে আমি সাধারণত সাইফাই শর্ট ফিল্ম মাঝে মধ্যেই দেখি। তো ইউটিউব আমাকে 5 মিনিটের মধ্যে নোটিফিকেশন পাঠালো এবং আমি সিনেমাটা দেখলাম। তারপর প্রায় মাস ঘুরতে চললো আমি এই সিনেমাটার ব্যাপারে এত দেরি করে ভিডিও বানাচ্ছি। কেন? তার কারণ আমার মনে হয়েছিল এই সিনেমাটার ব্যাপারে সমালোচনা করাটা ঠিক হবে না, কারণ ব্যক্তিগত উদ্যোগে কোনো বিশাল বড় ফান্ডিং ছাড়া কয়েকজন সিনেমা প্রেমী মিলে এরকম অসাধারণ একটা কাজ করার চেষ্টা করেছে, তাদেরকে সমালোচনা করে মন ভেঙে দেওয়ার তো কোনো মানে হয় না। তারা সত্যিই ভালো চেষ্টা করেছে, তাদের প্রশংসাই প্রাপ্য, সেখানে আমি কেন শুধু শুধু তাদের সমালোচনা করব? কিন্তু তারপর আমি এক মাস ধরে দেখলাম সবাই শুধু ভালোই বলছে, ভুলগুলোও তো দেখানো দরকার। তো আমার মনে হলো এটা একজন দর্শক হিসাবে আমার কর্তব্য, রিভিউ করার মতো আমি কেউ নই, আমি শুধু দর্শক হিসাবে আমার কিছু ফিডব্যাক দ্য ভিলেজের যারা ক্রিয়েটার আছেন তাদের কাছে পৌঁছে দিতে চাই। আর আপনি যদি এখনও দ্য ভিলেজ সাইফাই মুভিটা না দেখে থাকেন, তাহলে জীবনে কিছু মিস করছেন, অবশ্যই ওটা দ্য ব্ল্যাক বক্স চ্যানেলে গিয়ে দেখে আসুন। আমি চেষ্টা করব নিচে লিঙ্ক দিয়ে রাখার, অবশ্যই সেখানে গিয়ে দেখে আসবেন। এবার বলি সমালোচনা কেন। আপনি কি দ্য ব্ল্যাক বক্স চ্যানেলের শাহাদাত তানভীরের ডিরেক্ট করা দ্য গান পেন সিনেমাটা দেখেছেন? আপনি কি ওই চ্যানেলে হাউস নাম্বার 505 দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কেন সমালোচনা করছি। ওই দুটো সিনেমা সত্যিকারের সিনেমা হয়ে উঠেছিল। এছাড়া ওই চ্যানেলে দেখবেন আরও বেশ কিছু এমন কিছু ছোট ছোট ক্লিপ রয়েছে যেখানে সুন্দর সুন্দর VFX ক্রিয়েট করা হয়েছে। দ্য ডায়নোসর বা জুরাসিক পার্ক বলে একটা কিছু সম্ভবত ছিল, যেখানে দেখা যাচ্ছে যে আমাদের গ্রাম বাংলার সাধারণ মানুষ, সাধারণ দুটো ছেলে, তার সামনে দিয়ে ডায়নোসর হেঁটে যাচ্ছে। এই যে VFX ক্রিয়েট করা হয়েছে, ছোট্ট একটা ক্লিপ দেওয়া হয়েছে, এরকম 10টা ক্লিপ যদি বানিয়ে জুড়ে দেওয়া হয় তাহলে যেটা হয় সেটা হচ্ছে দ্য ভিলেজ সিনেমাটা। ভিলেজ সিনেমাটাতে মূল সমস্যা যে সেখানে কোনো গল্প নেই। এটা সিনেমাটা দেখেই আমার মনে হয়েছে, একটা সিনেমা গল্প বলার একটা মাধ্যম। তো সিনেমা যদি গল্পই না বলতে পারলো, আরও স্পেসিফিক্যালি বলতে হয় যে যদি কোনো সার্থক গল্প না বলতে পারলো, তাহলে সেই সিনেমা কী করে সফল হলো, তাহলে সেই সিনেমার ভ্যালুটা কী? আমরা এর আগে হলিউডে বেশ কিছু সিনেমা দেখেছি, চোখ ধাঁধানো VFX, কিন্তু শুধু স্টোরি লাইনের জন্য সেই সব সিনেমা ফ্লপ করে গেছে। স্টেলথ, অ্যানাইহিলেশন, ডুনের কথা কিছুটা বলা যেতে পারে, যে এই সিনেমাগুলো হয় খুব কম কালেকশন করেছে অথবা প্রত্যাশার তুলনায় খুব কম কালেকশন করেছে, কিন্তু এই প্রতিটা সিনেমাতে VFX দারুণ ছিল। এই প্রতিটা সিনেমায় চোখ ধাঁধানো কিছু সেট ছিল, কিছু ক্যামেরার কাজ ছিল, এগুলো দেখে আমরা মুগ্ধ হয়েছি, কিন্তু সিনেমাটা আমাদের পছন্দ হয়নি। তো দ্য ভিলেজের ক্ষেত্রে সেটাই হয়েছে, এই সিনেমাটা কোনো সার্থক সিনেমা হতে পারেনি। এই সিনেমাটা স্টোরি লাইন ভীষণই দুর্বল, এই সিনেমার গল্পটা এক লাইনে বলে ফেলা যায় যে একজন মানুষ ভবিষ্যতের পৃথিবীতে, কষ্টের পৃথিবীতে বাস করছে, যেখানে সে এমন একটা জায়গা বা এমন একটা গ্রাম খুঁজছে যে গ্রামে সে পৌঁছতে পারলে তার সব আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাবে, সব কষ্ট নিরাময় হয়ে যাবে, এরকম টাইপের একটা ব্যাপার আর কি। এই জিনিসটা কোথাও গিয়ে আই অ্যাম দ্য লেজেন্ড সিনেমাটাকে মনে করিয়ে দেয় যদিও এই কনসেপ্টটা, তবুও আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। এটা মনে করিয়ে দিলেও কোনো ক্ষতি নেই, ইভেন আই অ্যাম দ্য লেজেন্ডের গল্প হুবহু কপি করলেও আমি বলতাম যে হ্যাঁ কোনো সমস্যা নেই, কারণ সিনেমাটা তখন সিনেমা হতো, কপি করা গল্প দিয়ে সিনেমা হলেও সেটা সিনেমা হতো। এই সিনেমাটা সিনেমা হয়নি, কিছু VFX-এর কোলায়েজ হয়েছে, একটু বেশি রূঢ়ভাবে হয়তো বলা হয়ে গেল, একটু খারাপ লাগলো, কিন্তু এক মাস ধরে ভালো ভালো তো অনেক হলো, এবার সত্যিই বাস্তবটা বলা উচিত বলে আমার মনে হয়। তাহলে আমরা এই ক্রিয়েটারদের থেকেই ভবিষ্যতে অসাধারণ সিনেমা, সেরা সিনেমা দেখার আশা করতেই পারি। এই প্রত্যাশাটা আমাদের আছে বলেই আজকে সমালোচনা করছি, না হলে এই সিনেমাটাকে উপেক্ষা করে চলে যেতাম, যেখানে এত বড় বড় পরিচালক, এত বড় বড় বাজেট নিয়ে, কোটি কোটি টাকার বাজেট নিয়ে আমাদের শুধু কিছু গার্বেজ প্রসব করে দিচ্ছেন, সেখানে এই সিনেমাটা এত কম বাজেটে ব্যক্তিগত উদ্যোগে অসাধারণ, সত্যি প্রশংসার দাবি রাখে, তার সাথে সাথে সমালোচনাও ডিজার্ভ করে। তো আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল। আপনি যদি আমার সাথে একমত হন তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, আর দ্বিমত হলে কমেন্টে সেটা জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।